মায়ানমারের রাখাইনুত বিদ্রোহী আরাকান আর্মির লয় সংঘর্ষের জের ধরে এখন পর্যন্ত বার্মার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি সেনা সদস্য কাস্টম কর্মী এবং সাধারণ নাগরিক সহ মোট 229 জন বাংলাদেশত আশ্রয় লই। ফেব্রুয়ারি 6 তারিখ মঙ্গলবার বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদর দপ্তর বিষয়ন নিশ্চিত করছে। বিজিবি সদর দপ্তর আরো হওয়া হই নাসাকা সদস্য লড়ে নিরস্ত্র গুরেরে নিরাপদ আশ্রয় রাখা হই এবং এই বিষয়ে ব্যবস্থা লেবের প্রক্রিয়া চলমান। সি প্লাস চট্টগ্রাম। Hey, 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 hey